নিত্যদিনের কাজ মেটাতে ভরসা কলার ভেলা। পূজোর মুখে চরম দুর্ভোগে দিন কাটছে বাদুরিয়া ব্লকের চাত্রা এলাকার বাসিন্দাদের। দৈনন্দিন প্রয়োজনীয় কাজ মেটাতে হচ্ছে কলার ভেলা কিংবা নৌকা করে। এমনই দুর্ভাগ্যের মধ্যে দিয়ে এখন দিন কাটছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের চাত্রা গ্রাম পঞ্চায়েতের রুসুইপুর পান্তাপাড়া গ্রামের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সিরাজ মোল্লা বলেন, মোটরসাইকেল অটো কিছুই চলছে না, রাস্তার উপর দিয়ে শুধু এখন ভেলা চলছে। সাইকেলও চলছে না, বাইকও চলছে না, অটো চলছে না, চলছে ভেলা নৌকা। জল উঠে গেছে, কোনো কিছু যাত পাচ্ছে না। তো প্রত্যেক বাড়িতে বাড়িতে নৌকা ভেলা এইসব, খাওয়া দাওয়ার অসুবিধে, চুলোই যে রান্না করে খাবো সেই চুলোই সব জল উঠে গেছে। হটে টিন কিনে এনে, টিন কিনে এনে টিনই সব আছে, ইয়ে করছে রান্না করে খাচ্ছে। প্রশাসন একদিন এসেছিল, একদিন এসে ওই 20 প্যাকেট মাল নিয়ে প্রত্যেক ওই জায়গায় মোড়ে মাথায় এসে যে হাতের মাথায় যারা যারা ছিল তাদের দিয়ে চলে গেছে। টানা বৃষ্টিতে ইছামতি নদীর জল উপচে পড়ে জলবন্দি করেছে এই এলাকার প্রায় 150টি পরিবারকে। এই গ্রামের কোথাও এক হাঁটু, আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে। ঘরের ভেতরে জল ঢুকে যাওয়ায় রান্না বান্নাও এক প্রকার বন্ধ, পানীয় জলটুকুই মিলছে না। এই অবস্থায় কলার ভেলা তৈরি করে অথবা নৌকা নিয়ে প্রায় 1 মাইল পথ অতিক্রম করে জল আনতে হচ্ছে, মেটাতে হচ্ছে অন্যান্য কাজকর্ম। একথা বলতে গিয়ে এক গুচ্ছ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় গৃহবধূ। আমাদের নেই খাদ্য, নেই তেরপল, নেই ঘরবাড়ি, বাচ্চা কাছে নিয়ে কোথায় ভাসবো, নেই ডাক্তার, এখান থেকে 6 মাইল কি করে যাব আমরা? আমরা এখান থেকে হচ্ছে 2 মাস 1 মাস আমরা জল ভাগ করছি, একবারে প্রশাসন নেই এখানে। আমাদের সরকারে কোনো সাহায্য দিয়ে যায়নি, পুলিশ এসছে আমাদের কিছু সামগ্রী দিয়ে গেছে 20 জনকে, আর বললাম আমরা আসছি, আসছি বলে চলে গেছে। আমরা কি চাবো? আমাদের সরকার যেটা খাদ্য দেবে, তিরপল দেবে, আমাদের থাকার রাস্তাটা দেবে, স্কুলে যাবো, স্কুলে জল, আমরা যাবো কোথায়? দুর্গত মানুষদের অভিযোগ, তাদের এই সমস্যা দেখার লোক নেই। নিয়ম রক্ষার্থে একদিন মাত্র 20 প্যাকেট ত্রাণ এনে বিলি করে চলে গেছেন সরকারি প্রতিনিধিরা, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। ফলে এক প্রকার আতঙ্কের মধ্যে দিন কাটছে এই সব অসহায় মানুষদের। জলবন্দি গ্রামবাসীদের দাবি, চরম অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে তাদের। আমাদের খাদ্য সমস্যা, আমাদের কোথায় দাঁড়াবো, সে দাঁড়ানো পাচ্ছি না, আমরা কোনো কিচ্ছু নেই, আমাদের বাচ্চা কাচ্চা খাবার বিনি মরে যাচ্ছে। সমস্যা, আমাদের তেরপল দিতে হবে, আমাদের খাদ্য দিতে হবে, আমাদের ডাক্তার দিতে হবে, আমাদের এখানে লোকা দিতে হবে না, আমাদের কোনো খাদ্য আমরা পাইনি। এই পর্যন্ত পুলিশ আসছিল, একদিন 8টা দিন পুলিশ আসছিল, প্রধান মেম্বার কেউ আসেনি। হ্যাঁ, কালকে 2টো কালার সব মারা হয়েছে আমার ঘরে, এখনো 4টে 5টা সাপ ঘুরে বেড়াচ্ছে সাইটি। সে সাপের কামড় যদি ছোট বাচ্চা তাদের কামড়ায়, তাদের নিয়ে আমরা কোথায় যাব? খাবার জল ওই লোক আনছে, ওই সারঘাটেতে ব্যারেল কিনে আনছি, এনে তাই খাচ্ছি, সে ওই ভেলাই করে নিয়ে আসছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।